গুড আফটারনুন বন্ধুরা। শীতকালে দুপুরে খাওয়া দাওয়ার পরে এইরকম কমলা লেবু খেতে তো আমার ভীষণই ভালো লাগে, তবে যদি একটুখানি রোদে বসে খেতে পারতাম সেটা আরও বেশি ভালো লাগতো। তো এখন বিকেল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, এখন আমি রান্নাঘরে চলে এসেছি, এখন চা বানাবো। তবে আজকে ইচ্ছা করছে না মশলাটি বানাতে, আজকে একটু জাস্ট এরকম জলের মধ্যে আদা এরকম দিয়ে আমি আজকে সেরকমভাবেই চাটা করব। আমি যেহেতু মানে চায়ের মধ্যে চিনি দিই না, চিনি ছাড়াই আমি চাটা খাই, লিকার চা খাই, সেই কারণে একটুখানি কিছু দিলে সেটা বেশি ভালো লাগে। আর এটা তো মা বার্থডেতে পেয়েছিল এরকম কেটলিটা, তো এখন দেখো জাস্ট জলটা, গরম জলটা দিয়ে দিলে ওর মধ্যে চায় পাতাটা দিয়ে দিলেই সুন্দর লিকার চা তৈরি হয়ে যায়। দেখো কি সুন্দর কালারটা এসেছে। তো এখন আমি চা খাবো। এত ঠান্ডা লাগছে না, ভালো লাগছে না, এই সবে ঘুম থেকে উঠলাম, উঠেই একেবারে ঘুম ঘুম চোখে চা বানাতে গেছি। যতক্ষণ না চা খাবো না বিরক্ত, মানে ইয়েটা ছাড়ছে না আমার। আগে ব্রিটানিয়া দিয়ে চাটা খাবো, তারপর একটুখানি টংচাল মিষ্টি চানাচুরটা। খুব ভালো লাগে না খেতে? খুব ভালো লাগে। আজকে একটু খেতে ইচ্ছা করছিল অবশ্য ওই বাঁধাকপির পকোড়া। দাঁড়াও একটু বাদেই বানাবো, বাঁধাকপি আছে দেখেছি, একটু বাদেই বাঁধাকপির পকোড়াটা বানাবো। চায়ের সাথে শীতকালে এরকম গরম গরম পকোড়া খেতে খুবই ভালো লাগে, তবে নিজে বানিয়ে নয়, কিনে। আমি আবার ওই বাইরের তেলে ভাজা যেগুলো হয় না, আলুর চপ বেগুনি, ওগুলো আমার খেতে একদম ভালো লাগে না, কেন জানি না, আমার ওই তেলটাই না, আমার কীরকম যেন গা গুলাতে থাকে তারপরে। আর এখন তুই কী বানাবি? মশলা মাখা। রুমাল দিয়ে নাকটা আগে ঘা, নাক দিয়ে তো একেবারে টপা টপ বেরোচ্ছে। যা 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 রুমাল নিয়ে নেবো না, এখন মেয়ে ম্যাগি বানাবে। কি ম্যাগি রেসিপি দেখেছে, ওইটা দেখে ম্যাগি বানাবে। সেই রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো না, হ্যাঁ শুধু দেখাবো, টেস্ট করব, কিন্তু শেয়ার করব না, মানে ওই সাহসটা আমার নেই, ওর রেসিপি বানানো মানে শেয়ার করার সাহস আমার নেই। তুমি যতই বলো আমি শেয়ার করব না, অসম্ভব। যদি খুব ভালো হয়, আমার নিজের যদি ভালো লাগে তাহলে আমি শেয়ার করব। ডকটক হবে তোমার ভালো লাগবে না? ডকটক আমার ভালো লাগে। তা ম্যাগিটা ওই কেচাপ ভরিয়ে দেবে, সস দিয়ে যদি কেদারি মারো তাহলে তো কিছু করার নেই। এখন আবার রান্নাঘরে চলে এসেছি। বাচ্চারা যখন বলে না নিজে কিছু বানাবে, মায়েদের হাল কিন্তু ঠিক এই রকমই হয়, কারণ ওরা প্রথমে বলে যে ওরা সব নিজে করে নেবে, কিন্তু পরে মানে আস্তে আস্তে দেখা যাবে যে কিছুই করছে না, সামনে শুধু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, বাকি সব কাজ কিন্তু মাদেরকেই করতে হচ্ছে। তো আমার হালটাও ঠিক এই রকমই, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আর ওর কথাবার্তাগুলো একটু শেয়ার করি। মানে মাঝে মাঝে ওর সাথে আমার এই নিয়ে ঝামেলাও লেগে যায়, কারণ প্রথমে বলে নিজে করবে, পরে কিচ্ছু করবে না। জিরেটা কই গো?
বানালাম কেমন হয়েছে বল? আমারই রেসিপি তো, মানে ম্যাগির কোম্পানির রেসিপি। তো তুই তো বানালি না, বানালাম তো আমি। তুমি তো সরো 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 বল না। ইগি, তুই কি পুরো সেন্টেন্স কমপ্লিট করতে পারিস না? বাংলা শেখ, বসে বসে বাংলা শেখ, তুই তো সেন্টেন্সই কমপ্লিট করতে পারিস না। কেমন হয়েছে? কেচাপটা একটু লাগবে, তাহলে ট্যাঙ্গি ফ্লেভারটা আসবে। কেচাপ কম হয়েছে? নিয়ে আসো না, এখন আর কেচাপ দেওয়া যাবে না। তাও না, চলছে কি? বেশি নয় আবার। নাক দিয়ে যেটা বেরোচ্ছে সেটা ওর মধ্যে মিক্স করে নে, আরও ভালো লাগবে খেতে। দেখ, হ্যাঁ রে, ওটা এক ধরনের সস। হ্যাঁ হ্যাঁ, এটাই গরম হয়ে গেল তো। গরম তো হবে, একটু ছড়িয়ে নে, ছড়িয়ে নে, নাহলে মুখে লেগে যাবে। ছড়াচ্ছিলাম আবার, দেখি আমি কেমন খেতে হয়েছে। আমি এবার আমি এবার না আগে আমাকে দে। এই যে এখন খেলি, এটা ফেব্রুয়ারি মাসের কত তারিখ আজকে বল? 3 তারিখে খেলি, আবার ফেব্রুয়ারি মাসের যদি এটা লিপ ইয়ার হয় 29শে ফেব্রুয়ারি খাবি। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছিস কি বললাম? তার আগে খেতে যাবি না, মাসে 2 বার করে ম্যাগি পাবি না এছাড়া। দেখি কেমন খেতে লাগছে। এই আমি এটা দিয়ে খাবো কি করে? দাঁড়া দাঁড়া, আমি চেষ্টা করবো। হ্যাঁ দাঁড়া দাঁড়া, ওটাই তুই কি ভাবছিস? তুই নিজে একা সব কিছু জানিস না। দাঁড়া, আমি পারবোই পারবো। দাঁড়া, আমি জানি, আমি শিখেছিলাম, মু ভুলে গেছি। দাঁড়া, এটাকে আগে একটু পড়ো। হ্যাঁ ওটাই নড়বে, ও নিচে একটা নড়বে না। গেটস আমি কিছু আহামরি কিছু হয়নি, ম্যাগি ফ্লেভারটা তো বদলেছি। তো ম্যাগি খেয়ে দেখি, রিভিউ দেবো। হ্যাঁ কেমন হয়েছে? আমি একটু হালকাই ফ্রাই করেছি, তার কারণ হচ্ছে তা না হলে না ওই বাঁধাকপির গন্ধটা না পাওয়া যাবে না। খুব বেশি যদি ডার্ক মানে ডিপ ফ্রাই করা হয়। মুখে যখন কাঁচা লঙ্কাটা পড়ছে দারুণ লাগছে, দারুণ লাগছে। চলো ঘরে গিয়ে বসে। চলো এখন পকোড়াটা খেয়ে নি, এরপরে মেয়েকে একটুখানি পড়াতে বসবো। তো আজকের মতো সিনেমা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কেউ এলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটার কোথাও যদি তোমাদের ভালো লাগে অবশ্য করে একটা লাইক করে আমার পাশে থেকো। তাহলে চলো, টাটা, গুড নাইট।